আলিপুরদুয়ার পৌরসভার রণনীতি ঠিক করতে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র পৌরসভার সিপিএম কর্মীদের নিয়ে বৈঠক করলেন। বাম কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সায় দিল সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব। এমনকি ফলাকাটা বিধানসভার উপনির্বাচনের কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানিয়ে দিল সিপিএম এর নেতারা। এদিন আলিপুরদুয়ার শহরে সিপিএম এর জেলা কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, শুধু আসন সমঝোতার ভিত্তিতে লড়াই নয়, সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে সম্মিলিতভাবে দীর্ঘ লড়াইয়ে থাকতে হবে, তাহলেই এই সমঝোতা কার্যকরী হবে। মানুষ ভাববে শুধু ভোটের জন্য নয়, লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে এই দুই শক্তি। জেলা কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও সিপিএম এর আলিপুরদুয়ার জেলার সম্পাদক মৃণাল কান্তি রায়, সিপিএম এর কৃষক নেতা সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। আমি বললাম তো, এটা সামগ্রিকভাবে সব নির্বাচনের জন্যে, আন্দোলন সংগ্রামের জন্যে এটাই হচ্ছে আমাদের মূল কথা। তৃণমূল বিজেপি বিরোধী ভোট, আমাদের বাম দলগুলি আছে বাম ফ্রন্টে, বাম সহযোগী যারা আছেন, বাম ফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছেন, তাছাড়া আর যে কেউ তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই সব প্রশ্নে, নীতিগত প্রশ্নে আন্দোলন সংগ্রামে আছেন, তাদের সবাইকে আমরা নির্বাচনী সংগ্রামে একত্রিত করতে চাই। কংগ্রেস সহ আরজেডি আছে, কংগ্রেস আছে, এনসিপি আছে, এসব আছে, সবাই যে যেখানে আছে এই সবাইকে নিয়ে। আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট করছে? সারা জোট আমি বললাম যে তাই, যে জোট ফোট এসব বলবেন না, জোটের মানে ইংরেজিতে অ্যালায়েন্স, সেটা নিয়ে খুব গোলমাল আছে। জোট ফ্রন্ট, ফ্রন্টটা বাম ফ্রন্ট, বাম সহযোগী নিয়ে 17 দল আমরা একসঙ্গে করি, আর বাম ফ্রন্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করেছে যে আমাদের আসন ইত্যাদি বোঝাপড়া করতে হবে, যাতে বিরোধী ভোট ভাগ না হয়, আর আমরা নির্বাচনী সংগ্রাম বা অন্য লড়াইতে সংগ্রামে আমরা একসাথে থাকবো, জানা নিয়েই আমরা কর্মসূচি করেছি। এই যে ধর্মঘট হয়ে গেল, সেটা 20টা দল সমর্থন করেছিল, যে যার ঝান্ডা নিয়ে সমর্থন করেছিল, একসঙ্গে করেছিল, কাজে সেইটাই অব্যাহত আছে, সেইটাই থাকবে সব জায়গার জন্যে। আলিপুরদুয়ারে সেটা সুনির্দিষ্টভাবে কী হবে সেটা আলিপুরদুয়ারে জেলা পার্টি, জেলা বামফ্রন্ট, জেলা কংগ্রেসের সঙ্গে আলোচনা করে তারা ঠিক করবে।